আমাদের মাহফিল কমিটির যুবকদের স্টুডেন্টস ক্লাব ব্লাড ব্যাংক নামে একটি স্বেচ্ছায় রক্তদান সংগঠন আছে। আল্লাহর অশেষ সহমতে আমরা এক বছরে 332 ব্যাগ স্বেচ্ছায় রক্তদান করেছি, কিন্তু এখনও অনেকে ব্লাড দেওয়ার ব্যাপারে উৎসাহিত নয়। আপনি যদি ব্লাড দেওয়ার উপকারিতা ও ফজিলত সম্পর্কে কিছু বলেন তাহলে অনেক যুবক উৎসাহিত হবে। প্রথম কথা হলো, মানুষের উপকার করা এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় কাজগুলোর একটি কাজ। হাদিসে আসছে, আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাহুম লিন্নাস। মানুষের মধ্যে, এই যে আমরা এখানে এতগুলো মানুষ আছি, আমাদের এই মানুষগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সে যেই লোকটা মানুষের উপকার করে বেড়ায়। যে মানুষ মানুষের উপকার করে বেড়ায় এই লোকটা হলো আল্লাহর কাছে সবচাইতে কি মানুষ, প্রিয় মানুষ, আল্লাহর পছন্দের মানুষ। এই জন্য মানুষের উপকারের মধ্যে একটা বড় উপকার হলো যখন কারোর শরীরে রক্তের প্রয়োজন হয়, অসুখ হলে, অ্যাক্সিডেন্ট হলে, এরকম বিপদের সময় যদি আপনি তাকে ব্লাড দেন, ব্লাড নিয়ে হাজির হন, তাহলে এটা তার জীবনে একটা বড় উপকার। কি উপকার না বলেন, এই উপকারটা যদি করা হয় অনেক বড় সওয়াবের একটা কাজ হবে ইনশাআল্লাহ। এই যে ব্লাড ব্যাংকের উদ্যোগ নিয়েছেন, মাহফিল যারা পরিচালনা করছেন যুব সমাজ, আমি দোয়া করি দিলের গভীর থেকে যে এলাকার যুবক ভাইরা যে কাজটা করছেন, এরকম অভাবী মানুষের পাশে দাঁড়ানো, অভাবে মানুষের অভাব দূর করা, অসুস্থ মানুষের সেবা করা, হ্যাঁ, বিপদগ্রস্ত মানুষকে সহায়তা দেওয়া, এই কাজগুলো আমাদের যুবকদেরকে করতে হবে। এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমরা সমাজকে উপকার করতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো। রক্ত দেওয়া এটা একটা সওয়াবের কাজ, রক্ত বিক্রি করা গুনাহের কাজ, রক্ত নিজের রক্ত নিজে বিক্রি করা কি গুনাহের কাজ। আপনি আপনার রক্ত বিক্রি করতে পারেন না শরীয়তে মাসআলা অনুযায়ী। কেন? কারণ আপনার এই রক্তটা আল্লাহর দান, আপনি খেয়েছেন, এর ফলে রক্ত হয়েছে, ঠিক আছে, এই রক্তটা টোটালি আল্লাহ রাব্বুল আলামিনের দান। মানুষের শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে বিক্রি করার এখতিয়ার তার নাই, সে দান করতে পারে। একজন মানুষ উপকারের জন্য কারোর বিপদ হয়েছে তাকে রক্ত দান করতে পারে, বরং রক্ত দান করা একটা সওয়াবের কাজ। অনেক সময় ক্যাশ টাকা দেওয়ার চাইতে গুরুত্বপূর্ণ, যখন মানুষের জীবন বাঁচানো দরকার টাকার চাইতে রক্তটা বেশি দরকার। এই জন্য রক্ত দান করলে অফুরন্ত সওয়াব হবে। যারা এখনো মনে করেন রক্ত দান করবো কি করবো না, হেজিটেশনে ভোগেন, এর চাইতে বোকামি আর কিচ্ছু নাই। রক্ত দান করলে মানুষের শরীরের নর্মাল একজন স্বাভাবিক মানুষ রক্ত দান করলে তার কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে শরীর থেকে যে রক্তটা যায় আবার অটোমেটিকলি কিছু সময়ের মধ্যে সেই রক্তটা জেনারেট হয়ে যায়, শরীরের মধ্যে তৈরি হয়ে যায়। তাহলে পয়সাও খরচ হবে না, কিচ্ছুও না, যে রক্তটা যাবে আবার সেটা অটোমেটিক কয়েকদিনের মধ্যে হয়ে যাবে শরীরে। তাহলে আমার লসটা কি? এমনিতেই মানুষের শরীরে যে রক্ত থাকে এই রক্ত পরিবর্তন হতে থাকে, আপনি দেন আর না দেন তাহলে আপনি দিয়ে সওয়াব অর্জন করেন, অটোমেটিকলি রক্ত আপনার কয়েকদিনের মধ্যে হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এত বড় একটা সওয়াবের পথ, কিভাবে এই পথে যেতে মানুষ দ্বিধাগ্রস্ত থাকতে পারে? যাদের সুযোগ আছে তারা অবশ্যই সময় বের করে এই যে ব্লাড ব্যাংকের সাথে যুক্ত হয়ে যাবেন, এটা আমার অনুরোধ। এবং এ ধরনের উদ্যোগগুলো মুসলমানদেরকে, দিনদারদেরকে, প্র্যাকটিসিং মুসলমানদেরকে আরো বেশি নিতে হবে, কারণ ইসলাম আমাদেরকে শুধু নামাজ রোজার কথা বলে নাই, মানুষ উপকারের কথাও বলেছে না বলে নাই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তারুণ্যে হিলফুল ফুজুলের মতো সংগঠনে যুক্ত হয়েছে, যার কাজে ছিল কেউ করা মানুষের উপকার করা। অতএব এ ধরনের কাজ যারা করছেন, ভালো কাজ করছেন, এটার সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ।